সাউলের বারো বছর হয়ে গেল, আমার তো হিসেব করতেই অবাক লাগছে, বেশি দিন তো মনে হচ্ছে না। আমি তখন দৈনিক আমাদের সময় করি এবং দৈনিক আমাদের সময়ের অফিসে তখন সাউলের অনেক বৈঠক হতো এবং অনেক ট্রেনিং হয়েছে, অনেক মানুষের ট্রেনিং হয়েছে সেখানে। আমি নিজেও এইসবের মধ্যে অংশগ্রহণ করেছি। আমার মনে হয় এই বারো বছরে আমার যতটুকু আশা ছিল, অ্যাকচুয়ালি এর মধ্যে অনেক সতর্কতা ছিল আশার মধ্যে, কিন্তু আমি এখন দেখছি যে আমার সতর্কতাকে ভুল প্রমাণ করে মোহন রায়হানের নেতৃত্বে, তার সাহসী নেতৃত্বে, তার সৃজনশীল নেতৃত্বে সাউল বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন আরো অনেক বড় হওয়ার সময় এসেছে, সাউলকে আরো দৃপ্ত এবং আরো সাহসী পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। আমার ধারণা মোহন রায়হান আরো সাহসী পদক্ষেপ নেবেন, আরো বড় পরিকল্পনা করবেন, সারা দেশে সাউলকে প্রসারিত করার মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের যত কাছাকাছি নিয়ে যাওয়া যায়, এই হবে একযোগ পূর্তিতে সাউলের জন্য আমার শুভকামনা।